তোমরা সবাই কে কেমন আছো, যে যেখানে আছো ভালো আছো তো? নিশ্চয়ই ভালো আছো, ঈশ্বরের আশীর্বাদে নারায়ণের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বছরের শেষ দিন, 31st ডিসেম্বর। আজকে আমরা সবাই যে যেরমভাবে একটু আধটু আনন্দ করতে পারি, আমরা আনন্দ করার চেষ্টা করব। বছরটা আমাদের একটাই কথা বলবো যে এই বছরটা যা যেভাবে কেটেছে ঠিক আছে, মেনে নিলাম, কই বাত নেই, কিন্তু নেক্সট ইয়ারটা যেন আরও আমরা ভালোভাবে কাটাতে পারি। প্রত্যেকের প্রত্যেকের কার্যক্ষেত্রে নিজ নিজ জায়গায় সকলে যেন উন্নতি করতে পারে, এইটাই আমার সকলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা। যেন এই বছরটা যে যেভাবে কাটিয়েছে, 21 সালটা 22টা যেন তার থেকে আরও ভালোভাবে কাটায়, আরও উন্নতি করতে পারে প্রত্যেকে প্রত্যেকের জায়গায়, এইটাই আমার বলার। আর চলো আজকে আমাদের একটু ছাতে একটু গিয়ে আমাদের একটু এই নাচ গান হই হুজুর দিয়ে একটু নতুন বছরকে ওয়েলকাম করবে সকলে মিলে এক জায়গায়, ফ্ল্যাটে সবাই মিলে। তোমরাও আমাদের সঙ্গে থাকবে, দেখতে থাকো, আমরা ছাতে যাই, একটু পরে যাব, এক্ষুনি না, রাত্রির ব্যাপার তো, বেশ অনেকটা রাত্রি, 12টার সময় যখন এ হবে, 12টা বাজবে, তখনই তো আমাদের আমাদের নতুন বছরকে আগমন জানানোর সময়। তা আমরা সেই সময়ে অত দেরিতে না গেলেও মোটামুটি এই 8:30 যাব, বুঝেছ? তা এখন এখন বেজেছে 7:30, তাই আর একটু পরের দিকেই যাব, দেখা যাক সব আসুক, এখনও কেউ ফেরেনি, সব আস্তে আস্তে ফিরবে, তারপরে এই সব ছাতে গিয়ে দেখা হবে, তোমরাও আমাদের সঙ্গে থাকবে, এই সব কিছুই নয় বাচ্চা কাচ্চা নিয়ে। তবে হ্যাঁ, আজকে আমাদের খাওয়া দাওয়া আছে পিকনিকের মতোই, কিন্তু সেটা খাওয়া দাওয়াটা কি আমি এখন তোমাদের বলবো না। যে খাওয়া দাওয়াটা আমাদের হবে আজকে, বাচ্চারা তেলে বেগুনে জ্বলছে, বলছে এটা আবার কোনো এক জায়গায় বসে পিকনিক করা হলো? পিকনিক তোমাদের এতদিন ধরে যে চিন্তাভাবনা হলো, সেখান থেকে এইখানে দাঁড়িয়েছে, তাদের মন একটু খুঁতখুঁতে আছে, কিন্তু কিছু করার নেই, সব এসে এসে বলছে যে মা এটা কি পিকনিক হচ্ছে, নে চ, এটাই পিকনিক, আজকে এই নিয়েই আনন্দে থাক, আবার পরে দেখা যাবে কোন দিন অন্যরকম আরও কিছু করা যাবে, বছর তো সবে শুরু হবে, ঠান্ডা তো এখনও আছে, চল এটাতেই খুশি মনে এটাকে অ্যাকসেপ্ট করা, আজকে যা হচ্ছে এইসব বলার, সব ঠিক আছে, ছাতে গিয়ে সব একসাথে দেখা হবে, থাকো আমাদের সঙ্গে। আমাদের কি খাওয়া দাওয়া হবে এই দেখ, বুঝতে পারছো তো কি হবে? এই আমাদের মুড়ি, চানাচুর, বাদাম, ছোলা ভাজা, মানে আরো যা যা কি কি আছে, লেবু, তেঁতুল, মানে মটর সেদ্ধ, আলু সেদ্ধ, সব দিয়ে আমাদের মুড়ি মাখা হচ্ছে। রিঙ্কি একেবারে দারুণভাবে মুড়িটা মাখছে, অনেকে খেতে আরম্ভ করে দিয়েছে, বাচ্চা কাচ্চারা, চিকুবাবু খাচ্ছে, এইখানে মুন্নি, এ ওর তিন্নি দেখাচ্ছে, তিন্নি খাচ্ছে, সোনাই খাচ্ছে, তারপরে এই যে আদিবাবু মুড়ি নিয়ে বসে আছে, মুড়িটা মেখেছে রিঙ্কি, অসম্ভব টেস্ট হয়েছে, আহাহা, আমি আমার হাতটা ধুয়ে আসি, মেখে মেখে আমার হাত দারুণ লাগছে, খুব সুন্দর মেখেছে।
नाच के तोड़ दे सैंडल आंटी पुलिस बुला लेगी तो यार तेरा कर लेगा हैंडल
কারোর দিকে বেরিয়ে গেল আজকের মতো বাই দাদা।